ইন্টারনাল যে কমপ্লেন্স কমিটি, তার রিপোর্ট কবে জমা পড়েছে এবং কি হয়েছে, তারপরে কি হলো, কতদিন ধরে লড়াই, একটু বিস্তারিত বলুন। মিড জুনে জমা পড়েছে, 14th or 15th of June ফাইনাল রিপোর্ট অফ দ্য ইন্টারনাল কমপ্লেন্স কমিটি হ্যাজ বিন সাবমিটেড। আর লড়াইটা তো যদি আমার ব্যক্তিগত লড়াই আপনি বলেন, তাহলে এটা তো ফেব্রুয়ারি 2020 থেকে চলছে। কিন্তু হ্যাঁ, আমার অভিযোগ, আমি প্রথম যেটা আমার কলেজের হাই অথরিটিকে করি, সেটা হচ্ছে 27th of January 2021 ICC কমিটি যেটা বানানো হয় ওখানে আমি ফার্স্ট গিয়ে নিজের স্টেটমেন্টটা দিই 8th of March। আর আফটার 3 মান্থস অফ এক্সটেন্সিভ ইনভেস্টিগেশন, মোটামুটি সবাই ফ্রম মাই ডিপার্টমেন্ট ওয়াজ কল্ড অ্যাজ উইটনেস। সাক্ষীদের, মানে সাক্ষীদের সাক্ষাৎকার নেওয়ার পরে, আমার সাক্ষাৎকার নেওয়ার পরে, প্রত্যেকটা এভিডেন্সকে ক্যালকুলেট দেখার পরে, ক্যালকুলেট করার পরে, ওনাদের সাক্ষাৎকার নেওয়ার পরে, 3 মাস পরে যে একটা কমপ্লিট ফাইনাল রিপোর্ট রেডি করে আমাকে দেওয়া হয় অ্যান্ড অ্যালং উইথ মি ওনাদের দেওয়া হয় আর স্বাস্থ্যভবনকে জমা করা হয়, সেটা অ্যারাউন্ড 14th or 15th of this month। আই গট মাই রিপোর্ট অন দ্য 15th, এক্স্যাক্টলি ইট ওয়াজ 14th or 15th, আই ডোন্ট নো। 14th or 15th রিপোর্ট দেওয়া হলো এবং তাতে দোষী প্রমাণিত হয়েছে, যে রিপোর্ট আমাদের কাছেও এসে পৌঁছেছে সূত্র মারফত, তারপরে কি হল? দেখুন, আমি রিপোর্ট তো আপনাকে বলতে পারবো না, আইনগতভাবে আমি রিপোর্ট বলার আমার পক্ষে সম্ভব না, কিন্তু জাস্টিস হয়েছে আমি এটুকু বলতে পারি। জাস্টিস কি সত্যিই হয়েছে? অবশ্যই হয়েছে জাস্টিস, নাহলে আমি এরপরে আর লড়তে পারতাম না। আমি এতদিন ধরে একা লড়ে আসছি, এটা এই পেশেন্সটাই নিয়ে কি একদিন জাস্টিস হবে। 10 মেম্বারের কমিটি, একটা ইম্পার্শিয়াল কমিটি, যেটা পশ অ্যাক্ট, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেস ফর উমেন, তাতে কি হলো? তাতে বলা হয়েছে যে আপনি, যারা দোষী তারা দোষী প্রমাণিত হলো, কিন্তু তারা কি শাস্তি পেলো, নাকি তাদের সাথেই এখনও তাদের সেম ডিপার্টমেন্টে তারা কাজ করে যাচ্ছেন, যে অভিযোগটা ছিল সেটা অ্যাগেনস্টে, ওনাদের অ্যাগেনস্টে এখনও অবধি কোনো স্টেপ নেওয়া হয়নি। ওনারা যেভাবে ওখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন, সেভাবেই আজ অবধি আছেন, ওনাদের অ্যাগেনস্টে কোনো স্টেপ নেওয়া হয়নি। যোগ প্রমাণের পরও ডিউটি করে যাচ্ছেন যৌন হেনস্থার দায়ে অভিযুক্ত চিকিৎসক। জানুয়ারির 21 তারিখে পিজির অধিকর্তার কাছে অভিযোগ জানানো হয়েছিল এবং চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, ডাক্তারি পড়ুয়ার অভিযোগের পর 2.5 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আইনের দ্বারস্থ হয়েছেন পড়ুয়া। আর যে 24 ঘন্টায় খবর সম্প্রচার করা হয় আর অভিযোগের প্রমাণ মিলেছে যে কথা কমিটি জানিয়েছে, স্বাস্থ্য দপ্তরকে ব্যবস্থা নেওয়ার সুপারিশও জানিয়েছে কমিটি, কিন্তু বিষয়টিকে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠছে আর অভিযোগ জমা পড়ার পরও নীরব স্বাস্থ্য ভবন। আমাদের সঙ্গে মৈত্রী আমাদের প্রতিনিধি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। মৈত্রী, আমরা প্রথম দেখিয়েছিলাম যে ঠিক কী অভিযোগ এবং অভিযোগকারিণী তোমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, কেন এতদিনেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তার কী অভিযোগ রয়েছে? আর আপনাদের আরও একবার জানিয়ে রাখি, জানুয়ারিতে যখন এই ঘটনার বিষয় উঠে আসে, মার্চ মাসে গিয়েও কিন্তু এই অভিযোগ যে উঠে আসে, যেটা Zee 24 ঘন্টা সম্প্রচার করেছিল এই খবর, তারপরে এই কমিটির কাছে যখন পুরো বিষয়টা উঠে আসে যে যে অভিযোগ এই অভিযোগকারিণী করেছেন সেই অভিযোগের প্রমাণ আছে বা সত্য, সেটা স্বাস্থ্য ভবনেও পাঠানো হয়েছে, কিন্তু এতদিন সময় অতিক্রান্ত হয়ে গেলেও যারা অভিযুক্ত চিকিৎসক বা যিনি অভিযুক্ত তিনি কিন্তু এখনো তার তিনি কর্তব্যরত। অভিযোগকারিণী এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মৈত্রীর সঙ্গে রয়েছেন, আমরা যোগাযোগের চেষ্টা করব। Zee 24 ঘন্টায় এই খবর সম্প্রচার করা হয় এবং তারপর অভিযোগ প্রমাণ মেলার কথা জানায় কমিটি, কিন্তু এখনও পর্যন্ত নীরব স্বাস্থ্য ভবন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন, মৈত্রীর সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অভিযোগকারিণী। মৈত্রী, তোমার কাছ থেকে একটু জেনে নিতে চাইব, এই মুহূর্তে অভিযোগকারিণী আর কী কী অভিযোগ করছেন? দেখো, একেবারেই অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ঘটনা, এবং যে ঘটনা রাজ্যের সেরা সরকারি হাসপাতালে ঘটছে, আমার সঙ্গে অভিযোগকারিণী নিজে রয়েছেন, যিনি 2 বছরের এক সন্তানের মা এবং তিনি DM ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট নিয়ে পড়াশোনা করছেন, সেকেন্ড ইয়ারে পড়ুয়া। নাথিং হ্যাজ বিন ডান, এভরিথিং ইজ মাম, রিপোর্ট জমা পড়েছে আমি এইটুকু জানি। আমি নিজেকে স্বাস্থ্যভবনে খোঁজ নিয়ে এসেছি, রিকোয়েস্ট করে এসেছি, স্যার প্লিজ কিছু করুন, আই ওয়ান্ট টু রিটার্ন ব্যাক টু মাই ডিপার্টমেন্ট। এতদিন আমি পেশেন্ট ছিলাম, বিকজ অ্যাজ আই টোল্ড ইউ, ইন্ডিয়াতে এখনও একটা উমেন ইজ গিল্টি আনলেস অ্যান্ড আদারওয়াইজ প্রুভড বাই হার, তো আই ওয়াজ পেশেন্ট দ্যাট ওকে রিপোর্টটা আসুক, তারপরে হয়তো কিছু হবে, বাট আই হ্যাড নেভার থট অফ ইট কি ইভেন আফটার দ্য রিপোর্ট। আমি আপনাকে আগেও বললাম কি আমাকে বলা হয়েছে কি আমরা ব্যবস্থা নিচ্ছি, ওনাদের ট্রান্সফারের ব্যবস্থা হচ্ছে, কিন্তু
আমি একটা এফআইআরও করেছি, আমাকে এফআইআর করতে হয়েছিল বিকজ পুলিশ কাছে আমি এই এফআইআরটা না করলে হয়তো তদন্তটা আরও স্লো হয়ে